কাল শুরু হচ্ছে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে গ্রন্থমেলা। সব প্রস্তুতি সম্পন্ন, ভালো সাড়া পাওয়ার প্রত্যাশা প্রকাশকদের। মেলার পরিসরও প্রায় তিন গুণ বেড়ে গেছে, এই জন্য আমার মনে হয় যে পাঠক মেলাতে এবার আসবে। সিকিউরিটি এবার বেশ করছে, ভালো সিকিউরিটি করছে। গত কয়েক বছরে আমাদের বইমেলাপুরে যে প্রভাবটা পড়েছে রাজনৈতিক কারণে, এবছর সেই জিনিসটি থাকবে না। বইমেলা এবার সবচেয়ে বেশি নিরাপদ, এই প্রচারটা যদি হয় আমার, আমি আশা করি যে পাঠক সংখ্যা অনেক বেশি আসবে। চাইলে লেখক ও ব্লগারদের নিরাপত্তা দেওয়া হবে, ব্রিফিং এ ডিএমপি। অতীতে যে দুর্ঘটনাগুলো ঘটেছে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার নিরাপত্তার পরিকল্পনাটা গ্রহণ করেছি। দেখছিলেন সময়ের প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি শেখ জায়েদ এবং আমি ইশরাত জাহান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকায় যুক্ত হল 44,32,000 নতুন ভোটার। মোট ভোটার সংখ্যা 9,98,98,000। এমডিজি বাস্তবায়নের মতোই টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন করে বিশ্বকে অবাক করবে বাংলাদেশ, সাউথ এশিয়ান স্পিকার সামিটে প্রধানমন্ত্রী। ক্ষমতায় গেলে নতুন করে শহীদের তালিকা করার ঘোষণা বিএনপির। মীমাংসিত বিষয়ে দলটির শীর্ষ নেতাদের বক্তব্য, রাষ্ট্রদ্রোহের সামিল মন্তব্য আওয়ামী লীগের। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সভায় মন্ত্রিসভা থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত, যোগ দেননি রসনপন্থীরা। 16 এপ্রিল দলের কাউন্সিল। এবং অনূর্ধ্ব 19 বিশ্বকাপে স্কটল্যান্ডকে 114 রানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ। নামিবিয়ার কাছে হেরে বিদায় নিল দক্ষিণ আফ্রিকা। কাল শুরু হচ্ছে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে গ্রন্থমেলা। ইতিমধ্যে মেলা প্রাঙ্গণে প্রস্তুতি প্রায় সব কাজ শেষ করেছে বাংলা একাডেমি, আর প্রকাশকরা শেষ মুহূর্তে বরাদ্দকৃত স্টলে সাজসজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন। রাজনৈতিক কোনো উত্তাপ না থাকায় এবার বইমেলায় পাঠক দর্শক ক্রেতাদের অনেক বেশি সাড়া মিলবে বলে প্রত্যাশা তাদের। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তমাল। বছর ঘুরে আবার হাজির বাঙালির প্রাণের মেলা, তাই পেরেকের শব্দ আর নতুন রঙের ঝাঝালো গন্ধ মনে করিয়ে দিচ্ছে প্রতীক্ষার অবসান শেষ। সেই চেনা দৃশ্যে রঙিন হয়েছে একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান। এবছর প্রায় 402টি প্রতিষ্ঠানকে জায়গা দিয়েছে বাংলা একাডেমি। প্রকাশকরা আশা করছেন রাজনৈতিক হানাহানি মুক্ত এবছরের মেলা সব দিক দিয়েই সফল হবে। এবছর যেহেতু আমরা সব দিক থেকে স্থির অবস্থাতে আছি বাংলাদেশ, আমাদের সকলের প্রত্যাশা, সকল প্রকাশকই মনে করছেন যে এইবারে বইমেলা খুব জমজমাট হবে। প্রচারের দরকার আছে যে বইমেলা এবার সবচেয়ে বেশি নিরাপদ, এই প্রচারটা যদি হয় আমার, আমি আশা করি যে পাঠক সংখ্যা অনেক বেশি আসবে আগের চেয়ে। গতবারের তুলনায় তিন গুণ প্রায় পরিসর, স্টলও অনেক বেড়েছে, গতবারের থেকে অনেক বড় হচ্ছে মেলা। এবছর লিপ ইয়ার হয়, একদিন বেশি পেয়ে মেলা চলবে 29 দিন। একে তো বইমেলা, তার উপর চলতি বছর 60 বছর বয়সে পা দিল বাংলা একাডেমি, এ কারণে মেলাকে ঘিরে উচ্ছ্বাসটা যেন একটু বেশি, বলছেন আয়োজকরা। বাংলাদেশের যে সাংস্কৃতিক জাগরণ, সেক্ষেত্রে বাংলা একাডেমির ভূমিকা আছে। বাংলা একাডেমির যে বুদ্ধিবৃত্তিক বিকাশ, সেক্ষেত্রেও বাংলা একাডেমির ভূমিকা আছে। তো আমরা সেই জিনিসটাকে, বাংলা একাডেমির যে অবদান, সেটা আমরা মনে করি সমগ্র জাতি ভালোবাসার সাথে, সম্মানের সাথে সেটা স্বীকার করে। এবং আমরা এই বইমেলাকেও হীরক জয়ন্তী উপলক্ষে, আমাদের এই বইমেলার মূল থিম হচ্ছে বাংলা একাডেমির হীরক জয়ন্তী। লেখক অভিজিতের মতো কেউ যেন কখনোই মেলায় এসে হামলার শিকার না হন, সেদিকে করোনা যোদ্ধারই রাখা হয়েছে বলেও জানালেন তারা। অভিজিতের ঘটনা, তারপরে এর আগে বিশিষ্ট লেখক হুমায়ুন আজাদের ঘটনা, এগুলো থেকে কিন্তু আমরা যে অভিজ্ঞতা নিয়েছি সেটা আলোকে এবার কিন্তু শুরু থেকেই নিরাপত্তা বিষয়টার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। বইয়ের আলোয় আলোকিত হয়ে সমস্ত অন্ধকার আর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে বাঙালি, এমনটাই চাওয়া বইপ্রেমীদের। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। এরই মধ্যে একুশে গ্রন্থমেলার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলা একাডেমি, নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন রিপোর্টার রামিম হাসান ও পারমিতা হিম। প্রস্তুতির শেষ মুহূর্তের খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। দর্শক, আপনারা জানেন আগামীকাল থেকে শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা 2016, এবং এবছরটি কিন্তু একটু বিশেষ, এ কারণে অন্যান্য বছর ফেব্রুয়ারি মাসে 28 দিন এই বইমেলা অনুষ্ঠিত হয়, কিন্তু এবছর লিপ ইয়ার হওয়ার কারণে 29 দিন
পাবেন এখানকার প্রকাশক এবং দর্শক এবং পাঠকরা। এখানে 29 দিন এই মেলা অনুষ্ঠিত হবে এবং পাশাপাশি এই মেলাতে কিন্তু গত কয়েক বছরের মতো এবছরও শুধুমাত্র যেই বাংলা একাডেমি প্রাঙ্গণ সেটি নয়, এর পাশাপাশি এই সোহরাওয়ার্দী উদ্যানেও অনেকগুলো স্টল কিন্তু এখানে দেওয়া হয়েছে যাতে দর্শকের চাপ সামাল দেওয়া যায়। তো সব মিলিয়ে প্রস্তুতির শেষ পর্যায়ে কালকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পরপরই কিন্তু সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এই অমর একুশে গ্রন্থমেলা। এবং এরই মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই জায়গাটিতে এসে তাদের যেই পূর্ব প্রস্তুতি এবং প্রধানমন্ত্রী আশাকে সামনে রেখে তাদের প্রস্তুতি সম্পন্ন কিন্তু হয়ে গেছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, এবছর যেই স্টলগুলো রয়েছে সেখানে প্রায় 600 উপরে স্টল থাকবে, বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান এবং অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠান মিলে প্রায় 651টি স্টল থাকবে, যেখানে 82টি প্রতিষ্ঠানের 111টি স্টল থাকবে। অমর একুশে গ্রন্থমেলার যেই মূল যেই ভবনটি রয়েছে অর্থাৎ বাংলা একাডেমি যে প্রাঙ্গণ সেখানে আর বাকি 320টি প্রতিষ্ঠানের 540টি স্টল থাকবে এই সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক রাখা যায় সেই বিষয়ে কিন্তু ব্যাপক প্রস্তুতি দেখা যাচ্ছে। এবং কিছুক্ষণ আগে এখানে পুলিশের আইজি এসেছিলেন এবং তিনি সার্বিকভাবে সরেজমিনে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অন্যান্য যেই ব্যবস্থা তাদের সেই বিষয়গুলো তারা পর্যবেক্ষণ করে গেছেন। এবং আরেকটি বিষয়, সেটি এবছর কিন্তু প্রথম বইমেলা অনুষ্ঠিত হচ্ছে যেটি জঙ্গি হামলার যেই ঘটনাটি কিছুদিন আগে ঘটেছিল, একজন প্রকাশক মারা গেছেন এবং তারপরে এই বইমেলা অনুষ্ঠিত হচ্ছে, এ কারণে কিন্তু এই বইমেলাতে এবছর প্রকাশকদের মধ্যে একটা ভীতি কাজ করছে কিছু কিছু ক্ষেত্রে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কিছুটা তারা উদ্বিগ্ন। এই সার্বিক পরিস্থিতির মধ্যে এই বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সময় সংবাদ প্রতি বছরের মতো এবছরও বিকেল 5:30 থেকে একটি লাইভ প্রোগ্রাম অর্থাৎ আধা ঘন্টার প্রায় একটি লাইভ প্রোগ্রাম সেই প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে এবং সরাসরি সেখানে সম্প্রচার করা হবে বিভিন্ন প্রকাশক এবং যারা পাঠক দর্শনার্থীদেরকে নিয়ে। তো পারমিতা হিম, যিনি প্রতি বছর আমাদের এই প্রোগ্রামটিতে তিনি অ্যাঙ্কর করেন অর্থাৎ তিনি এই অনুষ্ঠানটি পরিচালনা করে থাকেন, তো তার কাছ থেকে একটু অভিজ্ঞতা জানতে চাই, কি অবস্থা দেখছেন আপনি? তো ইতোমধ্যে পুরো এখানে প্রকাশক তারপরে অনেক দর্শনার্থীদের সঙ্গেও দেখলাম যে ঘুরে দেখছেন কথা বলছেন, তো তাদের মধ্যে আসলে আনন্দ বা উত্তেজনা যেটাই বলি সেটা আসলে কত? রামিম, আসলে প্রতি বছর এই সময়টাতে কিন্তু এমন অবস্থায় থাকে, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে স্টল গোছানোর কাজ চলছে, এখনো প্রায় সবগুলো স্টলই কিন্তু গুছিয়ে উঠতে পারেনি এবং আজকে সারা রাত এখানে এইভাবেই কাজ করবেন এখানে যে শ্রমিকরা আছেন। প্রতি বছরই যখন এই সময় এখানে আসি এভাবেই আমরা যারা গণমাধ্যমে যারা এখানে কাজ করি সারা বছর, মানে এই মাসটি মেলায় যারা আমরা থাকি, প্রকাশকরা এখানে আসেন, এমনকি লেখকরাও কিন্তু আসছেন। এবছরের নতুন কোনো বিশেষত্ব দেখতে পাচ্ছেন কিনা, মানে নতুন কি পাচ্ছি আপনাদের কাছ থেকে আগামী এক মাস? এবছর আমি যেটি নতুন দেখছি সেটা হচ্ছে মেলাটা অনেক বড় পরিসরে হচ্ছে এবং যেটি বাংলা একাডেমি আসলে গত 3 বছর ধরে বলছে যে তারা বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে মূল মেলাটা সোহরাওয়ার্দী প্রাঙ্গণে করতে চাচ্ছে সেই বিষয়টি তারা এবার খুব ভালোভাবে, আপনি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি স্টলের কি পরিমাণ তারা পরিসর দিয়েছে এবং সেই জায়গার সাথে এবং যাতে মানুষ সেখানে স্বচ্ছন্দে চলাচল করতে পারে সেরকম জায়গা রেখেছে। আরেকটি বিষয় যেটি প্রতি বছর আমরা অভিযোগও করে থাকি যখন বিশেষ দিনগুলো আসে, যেমন 13 ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি, তখন এখানে হাজার হাজার মানুষের একই সময়ে সমাগম হয় এবং তখন আমরা যেটি দেখি যে প্রবেশদ্বারগুলোতে যেহেতু সংকীর্ণ থাকে প্রবেশদ্বারগুলো, সেখানে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং আমরা প্রতি বছর বলি আমরা দেখতে পাচ্ছি 8টি প্রবেশদ্বার তারা তৈরি করেছেন এবং প্রত্যেকটিতেই তারা বলছেন যে তারা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা তারা রেখেছেন এবং আমরাও দেখছি এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, কাল থেকে তো আপনার সঙ্গে দর্শকদের দেখা হচ্ছে 5:30 সময়, তো সে সময় আরো অনেক তথ্য জানতে পারবো। তো দর্শক, মোটামুটি এখন পর্যন্ত বাংলা একাডেমির যে প্রস্তুতি বইমেলাকে সামনে রেখে সেই প্রস্তুতির এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। দর্শক, কাল থেকে শুরু হচ্ছে প্রাণের বইমেলা, বাংলা একাডেমি চত্বর থেকে সেই বইমেলার খবরাখবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার রামিম হাসান, তার সঙ্গে ছিলেন পারমিতা হিম। এদিকে লেখক ও ব্লগাররা চাইলে বইমেলায় তাদের ব্যক্তিগত নিরাপত্তা দেয়া হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সকালে ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সাংবাদিকদের একথা জানান। অতীতের ঘটনাকে মাথায় রেখে বইমেলায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানানো হয়। যারা নিরাপত্তা ঝুঁকিতে আছেন আমাদের কাছে তাদের তালিকা আছে, অনেকে জিডি করেছেন, অনেকে নিরাপত্তা চেয়ে দরখাস্ত করেছেন, আমরা বিভিন্নভাবে তাদের নিরাপত্তা দিয়ে যাচ্ছি। যদি কোনো নাগরিকের কোনো ধরনের কোনো বিশেষ নিরাপত্তার প্রয়োজন হয় আমাদের কন্ট্রোল রুমে অবহিত করলে আমরা পুরো সময়টা যতক্ষণ বইমেলা চত্বরে তিনি থাকবেন তার বিশেষ নিরাপত্তা আমরা দিব।
অতীতে যে দুর্ঘটনাগুলো ঘটেছে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার যাতে এ ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে না পারে সেভাবে আমরা এবার নিরাপত্তা পরিকল্পনাটা গ্রহণ করেছি। বাংলাদেশ যেমন সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এমডিজি অর্জন করে বিশ্বকে তাক লাগিয়েছিল, তেমনি টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনেও অগ্রণী ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে রাজধানীর সোনাগাঁও হোটেলে বাংলাদেশ সংসদ আয়োজিত সাউথ এশিয়ান স্পিকার সামিটে তিনি এসব কথা বলেন। এ সময় তার সরকার তামাক নিয়ন্ত্রণে কঠোরভাবে কাজ করছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এ সময় বাংলাদেশের বিভিন্ন খাতের উন্নয়নের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, 2040 সালের মধ্যে দেশ থেকে তামাকের ব্যবহার সম্পূর্ণ নির্মূল করতে কাজ করছে সরকার। জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এমডিজির পর এবারের বৈশ্বিক লক্ষ্য হল টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জন। আর উন্নয়নের ধারা বজায় রেখে পরিবর্তনের এই ধারণাকে বাস্তবায়ন করতে এই প্রথম ঢাকায় বসল দক্ষিণ এশীয় দেশগুলোর স্পিকারদের সম্মেলন। প্রতিটি দেশে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সংসদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকায় আয়োজন করা হয় এবারের সম্মেলন। বাংলাদেশ সহ 7টি দেশের স্পিকারদের আলোচনায় প্রাধান্য পায় আঞ্চলিক সহযোগিতা, সুশাসন, অধিকার ও নিরাপত্তা বিষয়ক ইস্যুগুলো। সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এমডিজির মতো এসডিজি বাস্তবায়নেও বাংলাদেশ উদাহরণ সৃষ্টি করবে। সাফল্যের উপর ভর করে এসডিজি বাস্তবায়নের জন্য পদক্ষেপ নিয়েছি এবং আমরা প্রস্তুত হচ্ছি। এর জন্য দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈশ্বিক অংশীদারিত্বেরও প্রয়োজন রয়েছে। এমডিজি বাস্তবায়নের মাধ্যমে বিশ্বকে যেমন তাক লাগিয়ে দিতে সক্ষম হয়েছি, ইনশাল্লাহ এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রেও আমরা এই সাফল্য অর্জন করতে পারব বলে বিশ্বাস করি। বর্তমান সরকার জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 2040 সাল নাগাদ বাংলাদেশে তামাকের ব্যবহার শূন্যের কোঠায় আনতে কাজ করছে সরকার। 2030 এজেন্ডা হচ্ছে একটি সম্মিলিত পথ পরিক্রমা। এর বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে, আরো বেশি কার্যকর ভূমিকা রাখতে হবে। আশা করি 2040 সালের পূর্বেই বাংলাদেশ থেকে তামাকের ব্যবহার নির্মূল করা সম্ভব হবে। এছাড়াও আগামীতে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে বৈশ্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে তিনি দক্ষিণ এশিয়ার সব দেশকে একসাথে কাজ করার আহ্বান জানান। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। একমাত্র আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের উন্নয়ন হয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। দুপুরে কক্সবাজারের পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন। একই অনুষ্ঠানে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ অভিযোগ করে বলেন, বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে বেগম জিয়া ও বিএনপি নানা ষড়যন্ত্র করছে। এই বাংলাদেশের যা অর্জন, সেই অর্জন বাংলাদেশ আওয়ামী লীগের অর্জন। এদেশে গণতন্ত্র বলেন, অর্থনীতি বলেন, কূটনীতি বলেন, এদেশের যা অর্জিত হয়েছে এবং খেলাধুলা, আজকে ক্রিকেটেই বলো, ফুটবলেই বলো, সেখানেও রয়েছে এই বাংলাদেশ আওয়ামী লীগের অবদান। যারা মানে স্ত্রী বেগম খালেদা এবং তার দল বিএনপি আজকে নতুন করে বাংলাদেশের বিতর্ক সৃষ্টি করেছে, তাদের উদ্দেশ্য একটাই, এই নতুন করে বিতর্ক সৃষ্টি করে দেশের মধ্যে অশান্তি অরাজকতা সৃষ্টি করে, গোলযোগের কোনো সম্ভাবনা সৃষ্টি করে যে এই উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আরো বলেন, বিএনপি নেতাদের সরকার বিরোধিতার নামে রাষ্ট্রদ্রোহের বিচার অবশ্যই করা হবে। বেগম খালেদা জিয়া বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা, এটা যথার্থ একটি রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে। এবং শুধু বেগম খালেদা জিয়া নন, তার পরবর্তীতে যারা আরো বিকৃত ভাষায় কথা বলেছেন সেই গয়েস সরায়ের বিরুদ্ধে একটি মামলা হওয়া উচিত ছিল। আজকে বিএনপির কাউন্সিলকে সামনে রেখে নিজেদেরকে জাহির করার জন্য আজকে বড় বড় কথাবার্তা বলছে। শহীদদের সংখ্যা নিয়ে যারা কথা বলে, মীমাংসিত সত্য নিয়ে যারা কথা বলে, যে 45 বছর পর যারা এই প্রশ্নগুলো উদ্যোগ করে, তারা প্রত্যেকের বিরুদ্ধে এই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনয়ন করা উচিত। একটি রাষ্ট্রযন্ত্রের সাংবিধানিক দায়িত্ব এই সমস্ত পাপিষ্ঠদের বিরুদ্ধে
প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ আনয়ন করা। সরকারের বিরোধিতার নামে যা আপনারা করছেন তা রাষ্ট্রদ্রোহিতার সামিল, পরিষ্কার কথা। এদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবেই, এদেরকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না। ক্ষমতায় গেলে বিএনপি মুক্তিযুদ্ধের শহীদদের তালিকা নতুন করে করবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে নয়াপল্টনে বেগম জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে কৃষক দলের আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, জনগণের দৃষ্টিও অন্য খাতে ফেরাতে বেগম জিয়ার বিরুদ্ধে মামলা করেছে সরকার। আমাদের এই দেশের জন্য, এই মাতৃভূমির জন্য যারা তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, আত্মদান করেছেন, জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, তারা রেকর্ডেড হোক, তাদের নাম আমরা জানি, বাংলাদেশের ইতিহাসে তাদের নাম সোনার অক্ষরে লেখা রাখা হোক। কেন তাদের পরিবার পরিজনরা এই মর্যাদা পাবে না যে তারা শহীদদের সন্তান, শহীদদের পরিবার? আশা করি অন্তত যে যদি আল্লাহর মেহরবানিতে আবার আমরা দায়িত্বে আসি, নিশ্চয়ই এই অসমাপ্ত কাজ সমাপ্ত করা উচিত হবে আমাদের জন্য। সন্ধ্যার সময় আরো থাকছে। যশোরে এফটিজিং এর প্রতিবাদকারী তিন এসএসসি পরীক্ষার্থীর বাড়িতে হামলার ঘটনায় এখনো গ্রেপ্তার হয়নি কেউ। পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে শঙ্কা শিক্ষার্থীদের। মন্ত্রিসভা থেকে জাতীয় পার্টির বের হয়ে আসার ব্যাপারে প্রেসিডিয়াম সদস্যরা একমত বলে মন্তব্য করেছেন দলটির কো চেয়ারম্যান জি এম কাদের। অন্যদিকে মহাসচিবের দাবি, দলে কিছুটা বিভেদ থাকলেও কোনো ভাঙন সৃষ্টি হয়নি। তবে দল পরিচালনা ও মন্ত্রিত্ব ছাড়ার বিষয়ে হুসেন মোহাম্মদ এরশাদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে উল্লেখ করেন তারা। মিজানুর রহমান খবিরের রিপোর্টে বিস্তারিত। আমরা বর্তমানে এই পার্টির দায়িত্ব গ্রহণ করবে গোলাম কাদের। গত 17 জানুয়ারি রংপুরে সংবাদ সম্মেলনে এরশাদ তার ছোট ভাই জি এম কাদেরকে জাতীয় পার্টির কো চেয়ারম্যান ঘোষণা দেন। প্রতিক্রিয়ায় রওশনপন্থী নেতারা বিষয়টি সম্পূর্ণ অনৈতিক বলে মন্তব্য করেন। ঢাকায় ফিরে শৃঙ্খলা ভঙ্গ ও ব্যর্থতার অভিযোগে জাতীয় পার্টির মহাসচিবের পদ থেকে জিয়াউদ্দিন বাবলুকে অব্যাহতি দিয়ে রুহুল আমিন হাওলাদারকে আবারও মহাসচিবের দায়িত্ব দেন এরশাদ। এরপর থেকেই পাল্টাপাল্টি অবস্থানে এরশাদ ও রওশনপন্থীরা। এ অবস্থায় রোববার সদস্যদের নিয়ে বৈঠকে বসেন দলটির চেয়ারম্যান। 24 জন সদস্য এতে উপস্থিত থাকলেও রওশনপন্থী কাউকেই দেখা যায়নি। পরে সংবাদ সম্মেলনে কো চেয়ারম্যান ও মহাসচিব দলের অবস্থান তুলে ধরেন। ঈশ্বর সাহেব যেদিকে আছেন, পার্টি সেদিকেই সবসময় ছিল, এখনো থাকবে। আর বেগম রওশনের সাথে আমাদের বাইরে আছেন, এরকম কোনো কথা কোনো সময় কোনো জায়গায় উনি বলেননি। ছোটখাটো আমাদের সংশয় দূরত্ব যে সৃষ্টি হয় নাই সকল দলের মধ্যেই অতীত হয়েছিল, কিন্তু সময়ের ব্যবধানে সবগুলা মুছে আবার একযোগে আমরা কাজ করেছি। এখানে আজকে আমরা কোনো বিবাদ নিয়ে কথা বলবো না এবং নেই মূলত। নতুন করে মন্ত্রিত্ব চাওয়ার বিষয়টিও অসত্য বলে দাবি করেন তারা। সবাই মতামত দিয়েছেন যে বেরিয়ে আসাটাই ভালো, তবে এটা সিদ্ধান্ত সবাইকে বলা হয়েছে যে দলীয় চেয়ারম্যান সাহেব যেভাবে সুবিধা মনে করেন সেভাবে এটাকে বাস্তবায়ন করবেন। এছাড়া আগামী 16 এপ্রিল রাজধানীতে জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে বলেও জানান দলের এই শীর্ষ দুই নেতা। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। পালনাগাদ 2015-এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নতুন অন্তর্ভুক্ত 44,32,927 জন ভোটার, আর দেশের মোট ভোটার 9,98,98,553 জন। এর আগে গত 2 জানুয়ারি 43,68,047 জন নতুন ভোটারের খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের দেয়া সবশেষ তথ্য মতে এখন দেশের মোট ভোটার 9,98,98,553 জন। এর মধ্যে পুরুষ ভোটার 5,03,20,362 জন আর নারী ভোটার 4,95,78,191 জন। হালনাগাদ 2015-এ যুক্ত হল 44,32,927 জন, যার মধ্যে 23,32,695 জন পুরুষ ও 21,232 জন নারী। এবারের হালনাগাদে মৃত ভোটার কর্তনে বাদ পড়েছে পুরুষ 4,85,799 জন ও নারী 2,50,072 জন। এর আগে গত 2 জানুয়ারি প্রকাশিত খসড়া তালিকায় 43,68,047 জন নতুন ভোটার অন্তর্ভুক্ত করা হয়। এর মধ্যে 22,97,895 জন পুরুষ ও 20,70,152 জন নারী। রেজিস্ট্রেশন অফিসার কর্তন দাবি, আপত্তি ও সংশোধনের জন্য দাখিলকৃত দরখাস্তের উপর সংগৃহীত সিদ্ধান্ত জমা দেয় 27 জানুয়ারি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দেশে জঙ্গি অর্থায়নের সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সকালে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কমিটির সভা শেষে মন্ত্রী একথা বলেন।
সভায় এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ পুলিশ, র্যাব, বিজিবি ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। সভা শেষে শিল্পমন্ত্রী সাংবাদিকদের জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত সৃষ্টির মাধ্যমে যারা দেশে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া এবার বইমেলায় আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। সাধারণ যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, যেমন হত্যা, খুন, ডাকাতি, চুরি ইত্যাদি আশানুরূপ কমে এসছে। কিছুদিন যাবৎ ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কিছু কাজ করার চেষ্টা করা হচ্ছে। ধর্মীয় আঘাতের মাধ্যমে সাধারণ বিশৃঙ্খলা সৃষ্টি করা, উস্কানি দেওয়া, যারা এটা করবে তাদেরকে আইনের আওতায় নেওয়া হবে এবং যথারীতি ব্যবস্থা করা হবে। জঙ্গিদের অর্থায়নের ব্যাপারে তদন্ত হয়েছে, ইতিমধ্যে যাদের বিরুদ্ধে এই অর্থায়নের ব্যাপারে কিছুটা প্রমাণ পাওয়া গিয়েছে তাদের ব্যাপারে আইনি ব্যবস্থা অবিলম্বে গ্রহণ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কল্যাণপুর কোড়াবস্তি উচ্ছেদে হাইকোর্টের নিষেধাজ্ঞা বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট। একই সাথে বস্তি সংক্রান্ত মামলাটি চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। সকালে বস্তি উচ্ছেদে হাইকোর্টের নিষেধাজ্ঞার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত 21 জানুয়ারি কল্যাণপুর পোড়াবস্তি উচ্ছেদ শুরু করে রাজুক। ওই দিন দুই বস্তিবাসী ও দুটি মানবাধিকার সংগঠনের করা এক রিট আবেদনের প্রেক্ষিতে পোড়াবস্তি উচ্ছেদে 3 মাসের নিষেধাজ্ঞা জারি করেন হাইকোর্ট। একই সাথে বস্তিবাসীদের বাসস্থানে ব্যবস্থা না করে এবং যথাযথ আইনি প্রক্রিয়া ব্যতীত ইচ্ছেদ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। যেহেতু হাইকোর্টে এখন পর্যন্ত নিষ্পত্তি হয়নি মূল মামলাটি এবং সেখানে যেহেতু স্থগিতাদেশগুলো বহাল আছে, হাইকোর্ট এই মামলাটি নিষ্পত্তি করবে এবং তার জন্য তার একটা সময় বেঁধে দিয়েছেন 4 সপ্তাহের মধ্যে যাতে শুনানি হয় এবং বেঞ্চও নির্ধারণ করে দিয়েছেন। এর মধ্যে স্থগিতাদেশ বহাল থাকবে এবং কল্যাণপুর পোড়াবস্তি এখন ভাঙা যাবে না। সন্ধ্যার সময় আরো থাকছে। এবারের বাণিজ্য মেলায় রপ্তানি আদেশ এসেছে 235 কোটি টাকার বেশি। সমাপনী অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী, শেষ দিনে ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। উত্তক্তের প্রতিবাদ করায় যশোরের মনিরামপুরে 3 SSC পরীক্ষার্থীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর অগ্নিসংযোগ করেছে বখাটেরা। এই ঘটনায় মামলা হলেও এখন অভিযুক্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ অবস্থায় আগামীকাল থেকে অনুষ্ঠিতব্য পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে শঙ্কিত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। তবে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। যশোর থেকে জুয়েল মৃধার তথ্য ও শেখ জালালউদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মনিরামপুরের পাড়ালা ঋষিপল্লির 3 কিশোরীকে স্কুলে যাওয়ার পথে উত্তক্ত করত উপজেলার বাহিরঘড়িয়া গ্রামের কয়েকজন বখাটে। এর প্রতিবাদ করলে এক শিক্ষার্থীকে মারধর করে তারা। বিষয়টি জানার পর বিদ্যালয় পরিচালনা কমিটি গত শনিবার বিকেলে সালিশি বৈঠক ডাকে। এতে ক্ষিপ্ত হয়ে দুপুরেই ঋষিপল্লিতে হামলা চালায় বখাটেরা। এ সময় বেশ কয়েকজনকে মারধরের পর তাদের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করতে হুমকি দেয় তারা। আমাদের বাড়িতে নির্যাতন করে, মা বোনে নির্যাতন করে এবং ঘর বাড়ি ভাঙে। এদিকে বাড়িঘরে হামলা ও বখাটেদের হুমকিতে স্বজনদের পাশাপাশি শিক্ষার্থীরাও আতঙ্কিত হয়ে পড়েছে। তাদের দাবি, পরীক্ষার জন্য পড়াশোনায় মনোনিবেশ করতে পারছে না তারা। যদি কোনো প্রতিবাদ করি হয়তো বিষয়টা আরো বাড়াবাড়ি হতে পারে, এই জন্য আর কি ভয়ে আমরা পিছিয়ে গেছি। কালকে আমাদের পরীক্ষা, কিন্তু আমাদের তো ভয় করতেছে আমরা যে কিভাবে পরীক্ষা দিতে যাব, তখন আমাদের যদি কিছু হয়। ওরা তো বাড়ি এসে এই করেছে, তাহলে রাস্তায় করতেই পারে, এর তো কোনো ই নেই। তাই আমরা এখন পরীক্ষা দিতে যাব, তাহলে আমাদের নিরাপত্তা দেবে কে? তবে পরীক্ষার্থীদের নিরাপত্তায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানালেন পুলিশের এই কর্মকর্তা। নিয়মিত মামলার এজাহারের আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে, আমরা রাত্রেও রেড করেছি। তো এখন সর্বোপরি অবস্থা আমাদের কোনো অসুবিধা নেই, ভালো আছে। বাড়িঘরে হামলার ঘটনায় রোববার সকালে সংশ্লিষ্ট থানায় 15 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। সময় সংবাদ, যশোর। মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ হচ্ছে আজ। মেলার শেষ দিনে শেরেবাংলা নগরের মেলা প্রাঙ্গণে ক্রেতা দর্শনার্থীদের ঢল নামে। শেষ মুহূর্তে প্রয়োজনীয় কেনাকাটা করতে সকাল থেকেই মেলা প্রাঙ্গণে ভিড় করেন ক্রেতা দর্শনার্থীরা। বিকেলের পর থেকে নানা বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। ফার্নিচার, ক্রোকারিজ, প্রসাধনী সামগ্রী, টেলিভিশন, ফ্রিজ, প্রযুক্তিপণ্য সহ সব স্টলে ছিল ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।
ব্যস্ত সময় পার করেন বিক্রেতারাও। মেলার শেষ দিন হওয়ায় পণ্য বিক্রিতে ব্যাপক ছাড় দিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। সবারই চেষ্টা ছিল স্টলে তোলা পণ্য যতদূর সম্ভব বিক্রি শেষ করা। রাজনৈতিক অস্থিরতা না থাকায় এবার ক্রেতা সমাগম ও বিক্রি ভালো হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। মেলায় আসা হয়নি সময়ের জন্য, এখন আজকে সেই দিন সেজন্য আসলাম। তাই একটু বাড়ালে মনে আরেক দিন আসতে পারতাম, আফসোস লাগছে আজকে লাস্ট দিনে এসে। আজকে শেষ তো, তার জন্য কম দামে পাচ্ছি অনেক কিছুই। এবারের বাণিজ্য মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো 235 কোটি টাকারও বেশি রপ্তানি আদেশ পেয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বিকেলে 21তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে একথা জানান মন্ত্রী। এ সময় 14টি ক্যাটাগরিতে 38টি প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়। এবারের মেলায় রপ্তানি আদেশ পাওয়া গেছে $30.15 মিলিয়ন। টাকায় যদি করি আমরা, সেটা হয়েছে 235 কোটি 17 লক্ষ টাকা। গতবার ছিল 18.4 মিলিয়ন মার্কিন ডলার, আর টাকা ছিল 121 কোটি, যা বিগত বছরের তুলনায় এবার 71 কোটি টাকা বেশি। নির্মাণ বাবদ ব্যয় হয়েছে 39 কোটি টাকা, যা গতবার ব্যয় হয়েছিল 15 কোটি টাকা। সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণাঞ্চলে সিরিজ বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত 45 জন, হামলায় আহত হয়েছেন আরও অনেকে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, রোববার দামেস্কের দক্ষিণাঞ্চলে শিয়া সম্প্রদায়ের অন্যতম পবিত্র স্থান সাইদা জেইনাব মাজার এলাকায় পরপর 3টি বোমার বিস্ফোরণ ঘটে। এর মধ্যে একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলা বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বরাত দিয়ে জানিয়েছে আল জাজিরা। এদিকে হামলার পর অনলাইনে প্রকাশিত এক ছবিতে শিয়া সম্প্রদায়ের পবিত্র ওই স্থানটিতে বেশ কয়েকটি ভবন ও গাড়ির ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যায়। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের খবর। নাজমুল হোসেন শান্তর রেকর্ড গড়ার দিনে স্কটল্যান্ডকে 114 রানের বিশাল ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাট করে 6 উইকেটে 256 রানের লড়াকু সংগ্রহ পায় ইয়াং টাইগাররা। জবাবে মিরাজ বাহিনীর নিয়ন্ত্রিত বোলিং 142 রানে গুটিয়ে যায় স্কটল্যান্ড। ম্যাচ সেরা হয়েছেন নাজমুল হোসেন শান্ত। কক্সবাজার থেকে মিজানুর রহমান মিন্টুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মাকসুম আলম খান। ফেভারিট তকমা নিয়ে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। রানের খাতা খুলতে না খুলতেই পিনাকের বিদায়ের পর দলীয় 17 ও ব্যক্তিগত 13 রানে স্কটিশ পেসার গাফফারের দ্বিতীয় শিকারে পরিণত হন জয়রাজ। তবে এরপরে বাংলাদেশের ব্যাটিংয়ের গল্পটা শান্তময়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 50 পাওয়া এই ব্যাটসম্যান এদিন পাকিস্তানের সামি আসলামের 1695 রান টপকে যুব ওয়ানডে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন। সাইফের সঙ্গে 101 রানের জুটি গড়ে শুরুর ধাক্কাটাও ভালোই সামাল দেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তবে ধীরগতির সাইফ 114 বল থেকে 49 রানে ফিরলেও শান্ত তুলে নেন যুব ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। এরপর মিরাজও 50 করে 51 রানে আউট হলে 110 রানে থামে শান্ত মিরাজ জুটি। আর শেষের দিকে সাইদ সরকারের 16 আর মারমুখী শান্তর ব্যাটে চড়ে 250 কোটা পেরোয় ইয়াং টাইগাররা। স্কটিশদের 257 রানের চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে দিয়ে 10 বাউন্ডারিতে 117 বলে ব্যক্তিগত 113 রানে অপরাজিত থাকেন নাজমুল হোসেন শান্ত। টুর্নামেন্টে টিকে থাকতে জয় ভিন্ন বিকল্প নেই, এমনই যখন সমীকরণ তখন টার্গেটে ব্যাট করতে নেমে অধিনায়ক ফ্লেক ও জয়স্টনের 48 রানের উদ্বোধনী পার্টনারশিপে ভালো সূচনা পায় স্কটল্যান্ড। তবে লড়াইটা ওই পর্যন্তই, এরপর স্কটিশরা উইকেট হারিয়েছে নিয়মিত বিরতিতে। 114 রানের বড় ব্যবধানের হারে এক প্রান্তে শুধু সান্ত্বনার 50 পেয়েছেন যুব ওয়ানডের অভিষিক্ত ব্যাটসম্যান আজিম দার। বাংলাদেশের হয়ে শাওন ও সাইফুদ্দিন নিয়েছেন 3টি করে উইকেট। এছাড়া সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত সানজিতের পরিবর্তে মাঠে নামা আরিফুল নিয়েছেন 2টি উইকেট। শুরুটা ভালো না হলেও চাপটা ভালোই সামলেছে মিরাজের দল। স্কটল্যান্ডের বিপক্ষে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত দাপুটে জয়টাই পেয়েছে বাংলাদেশ। এখন টার্গেট নামিবিয়ার বিপক্ষে জয় তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ। এদিকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলকে 129 রানের বড় ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। এমএ আজিজ স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ 262 রানে হারিয়েছে ফিজিকে। আরেক ম্যাচে কক্সবাজারে নামিবিয়া 2 উইকেটে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার যুবাদের।
সন্ধ্যার সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কাল শুরু হচ্ছে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে গ্রন্থমেলা। সব প্রস্তুতি সম্পন্ন, চাইলে লেখক ও ব্লগারদের নিরাপত্তা দেওয়া হবে। ব্রিফিংয়ে ডিএমপি হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকায় যুক্ত হল 44,32,000 নতুন ভোটার। মোট ভোটার সংখ্যা 9,98,98,000। এমডিজি বাস্তবায়নের মতোই টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন করে বিশ্বকে অবাক করবে বাংলাদেশ। সাউথ এশিয়ান স্পিকার সামিটে প্রধানমন্ত্রী। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সভায় মন্ত্রিসভা থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত, যোগ দেননি রওশনপন্থীরা। 16 এপ্রিল দলের কাউন্সিল। এবং অনূর্ধ্ব 19 বিশ্বকাপে স্কটল্যান্ডকে 114 রানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ। নামিবিয়ার কাছে হেরে বিদায় নিল দক্ষিণ আফ্রিকা। এই ছিল সন্ধ্যার সময়। যেকোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। সঙ্গে থাকুন সময়।